নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বিটের তরকারি বানিয়ে দেখাবো। এটা আপনারা ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন বিটের এই রান্না আমি কিভাবে করে থাকি। আমি এখানে নিয়েছি বিট, আলু, কাঁচা টমেটো, শিম আর মটরশুঁটি। সব সবজি মিলিয়ে আমি নিয়েছি প্রায় 700 গ্রাম। প্রথমে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে শিম দিয়ে দেব। শিম আমি ভেজে নেব। শিম আমি অর্ধেক ভেজে নিয়েছি। এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দেব। এবার শিম আর টমেটো ভালোভাবে ভাজব। টমেটো আর শিম আমি ভেজে নিয়েছি। এতে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি সামান্য নাড়াচাড়া করে নেব। এবার এই সব উপকরণ নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হলে আলু দিয়ে দেব আর দেব বিট। বিট আর আলু ভালোভাবে এবার ভাজব। আলু আর বিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলো নামিয়ে নেব। মশলা কষানোর জন্য আবার তেল দেব। তেল গরম হলে সামান্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা, 2 চামচ দেব আদা রসুন বাটা, দেব 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেব সামান্য লঙ্কা গুঁড়ো আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে নেব। শুকনো মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই সামান্য জল দিচ্ছি। এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু বেশি করে জল দেব। এর মধ্যে ভেজে রাখা আলু আর বিট দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি, কারণ বিট রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। সব উপকরণ মিশিয়ে নেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু শিম আর মটরশুঁটিটা দেব না। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ভেজে রাখা শিম আর মটরশুঁটি দিয়ে দেব। সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বিটের তরকারি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।